নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের। আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের দিনে আপনাদের শুভ রং কী হবে, শুভ সংখ্যা কী হবে, আজকের দিন আপনাদের কেমন যাবে, আপনারা সব কিছুই জানতে পারবেন এই ভিডিওটিতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে করে জানাবেন, আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন। খুশিতে ভরা ভালো দিন, আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে। কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে। প্রেম হলো ঈশ্বরকে উপাসনা করার সমার্থক, এটা খুব আধ্যাত্মিক এবং সেই সাথে ধর্মীয়। আপনি এটি আজ জানতে পারবেন, আপনার মনে রাখা প্রয়োজন যে ঈশ্বর তাদেরই সাহায্য করে যারা নিজের সাহায্য করে। আপনার স্ত্রী সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে। অনেক বেশি অতিথির বিনোদন আপনার উইকএন্ডের মেজাজ নষ্ট করে দিতে পারে, তবে উৎসাহিত হন কারণ আপনি সম্ভবত অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা করতে পারেন। আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে এবং আপনার অমীমাংসিত কাজ সম্পূর্ণ করার জন্য এই সময়কে ব্যবহার করা উচিত। জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। আজ আপনার উচিত অন্যদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করা, কিন্তু বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা শুধুমাত্র ঝামেলার দিকে নিয়ে যাবে। প্রেমের জন্য ভালো দিন, এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে। বিতর্ক বা অফিস রাজনীতি আজ আপনি সব কিছুতেই শাসন করবেন। আপনি অনুভব করতে পারেন যে আপনার বন্ধুরা প্রয়োজনের সময় আপনাকে সহায়তা করে না। মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন। আপনার বাড়ির একজন প্রবীণ আপনার অর্থায়নে আপনাকে সহায়তা করতে পারে বলে আজ আপনাকে নিজের অর্থ ব্যয় করতে হবে না। বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা। আপনার প্রেম জীবন শরৎকালের একটি গাছের পাতার মতো হবে। সম্ভবত কোনো দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষ ভাগে সুখবর আসতে পারে। একজন আত্মীয় বন্ধু বা প্রতিবেশী আজ আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে। আজ আপনি সবার থেকে অনেক দূরে যাওয়ার কথা ভাবতে পারেন এবং এমনকি অত্যাধিকতার জন্য এই বাস্তবাদী জগৎকে ত্যাগ করার কথা ভাবতে পারেন। একটু আধটু শরীরচর্চা দিয়ে আপনার দিন শুরু করুন। এই সময়ে আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতে শুরু করবেন। এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন এবং এটিতে লেগে থাকার চেষ্টা করুন। যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের আজ যে কোনো শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপটোকন পাবেন। আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে কাজ করে। আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য, কিন্তু করতে সক্ষম হননি। শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে। আপনি আপনার পরিবারের সাথে বিভিন্ন মল বা শপিং কমপ্লেক্সে যেতে পারেন, তবে এটি আপনার ব্যয়কেও উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে। আজকের দিনে আপনাদের মধ্যে কেউ কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন যা আপনাদের উত্তেজিত এবং বিচলিত করতে পারে। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে।
আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর যোগাযোগ আজকের দিনে আপনার মনোবল বাড়িয়ে তুলবে। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন। বিবাহ আজকের তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি। রাগের কারণে আপনি আপনার পরিবারের কোনো সদস্যদের সাথে অশুভ কথা বলতে পারেন। আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে। আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে। পাশাপাশি আপনি আপনার ঋণগুলি থেকে মুক্তি পেতে পারেন। শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে। আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন। সঠিক উপদেশ গ্রহণ করুন। যেহেতু আপনার তরফে সামান্য অবহেলা সমস্যাটিকে আরও খারাপ করতে পারে। প্রেমী বেদনা আজ আপনাকে ঘুমোতে দেবে না। এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে। আপনার একজন আত্মীয় আজ আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন, কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে। আজকে আপনি আপনার কোনো বন্ধুর জন্য কোনো বড় সমস্যার থেকে বাঁচতে পারেন। আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন। আজ আপনি একটি দলের কোনো ব্যক্তির মুখোমুখি হতে পারেন, যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন। আপনার ভালোবাসার কারোর সাথে যোগাযোগের অভাব আপনাকে হতাশাগ্রস্ত করবে। আপনি কি কখনো আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ পেয়েছেন? আপনার ভালোবাসার জীবন আজ এই রকম স্বাদ অনুভব করবে। জীবনের ব্যস্ততার মাঝখানেও আজকে আপনি আপনার বাচ্চাদের জন্য সময় বার করবেন। তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন। জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যি শক্ত হয়ে উঠবে, কিন্তু আজ আপনি আপনার স্ত্রীর নন্দকাননের মধ্যে নিজেকে খুঁজে পাবেন। একাধিক বোধ করার সময়ে ঝামেলা হয়, বিশেষত সেই দিনগুলিতে যখন আপনার খুব বেশি কিছু করার দরকার নেই। এটিকে একপাশে ব্রাশ করার চেষ্টা করুন এবং আপনার বন্ধুদের সাথে দুর্দান্ত সময় কাটান। আজ আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে। আপনার সুস্থতার কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন। কারোর সাথে পরামর্শ না করে আজ আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয়। স্ত্রী আপনার জীবন পরিবর্তনের সাহায্য করবেন। নিজেকে এক প্রণচ্ছলে অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন, যে ক্রাজ ব্যবহার এবং অপরের ওপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্যোগেই সাজিয়ে নিতে ভালোবাসে। আপনার প্রিয় আজ আপনার কথা শোনার চেয়ে তার মনটি বলতে চান, এটি আপনাকে মন খারাপ করতে পারে। আজকে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন। অন্য মানুষদের সময় দেওয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন। কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয়। আপনার মেজাজ সারাদিন ভালো থাকবে। এই রাশিচক্রের যুবকরা আজ তাদের জীবনে ভালোবাসার অভাব বুঝতে পারবে। এই রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে এক। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।